अजीब सी खुशी होती मुझे ऐसी जगहों पे, और ऐसा लगता है कि आई जस्ट वांट टू ट्रैवल मोर। फिर वो कहते हैं ना कि लिव इन द मोमेंट, वेल दिस इज व्हाट ट्रैवल मींस टू मी। आई गेट एक्साइटेड, आई गेट इमोशनल, आई फील एवरीथिंग। তোমাদের সঙ্গে আজকে কিন্তু ওই রকম ব্লগ শেয়ার করতে চলেছি। আজকে আমরা অ্যাকচুয়ালি বেরোবো রাজগীরের উদ্দেশ্যে, যেখানে তোমার কাচের ব্রিজ রয়েছে, মানে যাই হোক একটু ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা। ব্লকটা কিন্তু ধামাকা চলছে, ধামাক। ফাইনাল কিন্তু ব্যাকে দেখতে পাচ্ছ, আমাদের গাড়ি টাড়ি বুকিং করা রেডি। এখন কিন্তু সকাল বাজে 6:20 সামথিং, এরকম কিছু হবে। এখন আমি যেহেতু ঘড়িটা আনতে ভুলে গেছি, আর সবাই রেডি হয়ে গেছে, দেন আমরা কিন্তু স্টে করেছি বাড়িটাতে, এটা সন্দীপের মাসির বাড়ি। তো ফাইনালি কিন্তু আমি ঘড়ি নিয়ে অলমোস্ট চলে এসেছি ঘরের থেকে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ গাড়ির মধ্যে সব রেডি হয়ে বসে পড়েছে, মন্টু পাইলট। ওই বাদ না, ব্লক তো খতরনাক হোনে ওয়ালা হ্যায়, সো ব্লক দেখতে থাকো। দালদা কতটা এক্সাইটেড? ইয়া ইয়া এক্সাইটেড, হ্যাঁ খুব 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 খুব। বলেন কি, হম লোক বিদেশি লন্ডে হ্যায় সো ক্যা কর রহে হো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। এই তো ইয়া ইয়া ইয়া, ওখানে মাসিও রেডিও চলে এসেছে, লাগছে তোমাকে মাসি, অসাম লাগছে অসাম। ইস বাত পে সাবস্ক্রাইব হো যায়। তো গাইস, তো ফাইনালি কিন্তু এখন গাড়িতে উঠবো, ঠিক। বাট এখন আমিও কিন্তু উঠে গেলাম, অরবিন আগে থেকে বুকিং করে নিয়েছে, বাট এখন আমিও কিন্তু উঠে গেলাম। অভি আমলোক আ গয়ে হ্যায় গাড়ি কে অন্দর। যেহেতু গাইস আমি বেঙ্গলি কন্টেন্ট ক্রিয়েটর, তোমাদের সঙ্গে বাংলা প্রেজেন্ট করব। বাংলাকে দেখো, বাংলাকে শোনো, বাংলাকে ভালোবাসো, বাংলাকে সাবস্ক্রাইব করো, আর এগিয়ে নিয়ে চলো। গাড়ির মধ্যে সবাই উঠে পড়েছে, এখান থেকে কিন্তু আমাদের গাড়িটা ছেড়েও দিয়েছে। যেহেতু গাইস আমাদেরকে 3-4 ঘন্টা এখানে ট্রাভেল করতে হবে, কিন্তু জাস্ট অসম অসম জিনিস রয়েছে, আগে থেকে শেয়ার করছি না। এখন এসে পৌঁছেছি রোডের এখানটায়, ঠিক আছে। সো ফ্লাইওভারটা কিন্তু জাস্ট অসম লাগছে, সো চলো এগিয়ে চলি, আর তোমরা ততক্ষণ সিনেমাটিক শট এনজয় করতে থাকো। তো যেতে যেতে কিন্তু আমরা এসে পৌঁছালাম যে কোনো একটা ধাবার কাছে। এইখানকার বাসিন্দা যারা রয়েছে তাদের কাছ থেকে জিজ্ঞেস করলাম, বক্তিয়ারপুর এই জায়গা, মানে এই প্লেসটার নাম। তো মর্নিং এ কিছু খেয়ে দিয়ে আসেনি, আমাদের ওখানে সকালবেলায় আমরা অনেক ভাত মাত খেয়ে বেরোই, এখানে ব্রেকফাস্ট করিনি। কিন্তু মর্নিং এর ব্রেকফাস্ট করবো, সফর তো বহুত বড়িয়া হো রা হ্যায়। ওখানে দেখতে পাচ্ছ এখন সবাই গাড়িতে উঠছে, ঠিক আমরা কিন্তু যে প্লেসে যাব তার কিন্তু প্রচুর কাছে চলে এসেছি। যেতে কিন্তু তোমাদের সঙ্গে পাহাড়ের সামথিং কিছু ভিউ দেখালাম, যেহেতু সামনেই চলে আসলো পাহাড়টা। অ্যাকচুয়ালি পাহাড়ের প্রচুর কাছ দিয়ে আমরা যাচ্ছিলাম। এরা না মর পাতা রসমো কোড়কে পড়ে, চার কদম বস চার কদম, চল দো না সাথ মেরে, দিন কুছ কহে দিন কুছ সুনে, হাতোঁ মে হাথ লিয়ে, চার কদম বস চার কদম, চল দো না সাথ মেরে। সো গাইস, তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি প্রায় রাজগীরের কাছাকাছি, তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো সেই জিনিসটা কিন্তু খুব কাছাকাছি আমরা চলে এসেছি, আর এক্সাইটেড। তো আমরা কিন্তু এনজয় করতে করতে যাচ্ছি, এক্সাইটেড গাইস, এক্সাইটেড, এক্সাইটেড বিরাট। সেরা লেভেলের মজা হতে চলেছে এবার। লাস্ট সোমবার, তাই মহাদেবের পুজো দেওয়ার জন্য সব ভক্তরা চলে এসেছে, তো হর হর মহাদেব। সো গাইস, তো ফাইনালি কিন্তু মানে আমরা রাজগীর যাচ্ছিলাম, ঠিক আছে। যেতে যেতে কিন্তু রাস্তা একটুখানি মানে ছেলে মানুষ আমাদের একটু এই সবও পায়। সমুদ্রম সমুদ্রম না, তো এখানে আমি শৌচালয় দেখতে পাচ্ছি না, ঠিক আছে, ঠিক মতন। যেহেতু জঙ্গলের মধ্যে এসছি, তো যেহেতু আমরা জঙ্গল ট্রাকিং করব, এখান থেকে তো কত কিলোমিটার আর আছে, 2-3 কিলোমিটার হবে হয়তো, 2-3 কিলোমিটার। সেই জন্যই পাতারে বাবা,
সো আপ লোক ব্লগ দেখতে রাও আমাদের মানে পুরো টুরিং এ ঘোরার জন্য কিন্তু আমাদের গাড়ি আমরা পার্সোনাল ভাবে বুকিং করে নিয়েছি আজকে যেহেতু লাস্ট সোমবার তার জন্য কিন্তু মানে কি বলবো মহাদেবের ভক্তরা সব জয় ভোলে করে এগোচ্ছে সো জয় শঙ্কর আমরাও কিন্তু ফাইনালি বেরোবো আমাদের সবার কিন্তু মানে কি বলবো এই বাথরুম করা কমপ্লিট হয়ে গেছে সবাই ওয়েট করছে ইয়ো গাইস হাম ব্লগার এসেই করতে ভাই ও গাইস আর গাইস আমরা তো প্রায় চলে এসেছি ভাই সামনে দেখতে হচ্ছে পাহাড় দেখা যাচ্ছে ওয়াও আর আমরা জঙ্গলের মধ্যে দিয়ে বিয়ে চলেছি সামনে দিকে টোটো টোটো আসছে দাদা আস্তে 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 লেডিস কোলে বাচ্চা কোলে বাচ্চা আসছে অভিজ্ঞতা ঠিক আছে এখান থেকে শুরু হচ্ছে কিন্তু আজকের ভিডিওর ইন্টারেস্টিং পার্ট ক্যামেরা কিন্তু ঠিক করে দেখা যাচ্ছে না বাট দেখার মতন লাগছে কিন্তু খোলা চোখে ঠিক আছে সো লাভলি প্লেস সো আমরা এখন মানে কোথায় যাবো এখন আমরা এখন अरे नेचर सफरी में हम लोग आ चुके हैं तुम ही शुद्ध यही बोलगा चलो जाई बहु दूरे दाना मिले ओ नीले माने এটা ভয় পেয়ে গেছিলাম ঠিক আছে মানে বাদর গুলো আসছে না শোনাই দি ভয় পেয়ে গেছে শোনাই এখানে কিন্তু কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে মানে অ্যাকচুয়ালি যে নেচার সাফারিটা রয়েছে ঠিক আছে মানে যে পাহাড়ের উপরে ঘোরার ব্যবস্থা রয়েছে যেখান থেকে কোথা থেকে কোথা থেকে যেতে হবে তার কিন্তু এখানে একটা ছোট ছোট ম্যাপ করে দেওয়া রয়েছে তো গাইস তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি নেচার সাফারির পুরো পয়েন্ট গেটে আমরা এক্সিট গেটে ছিলাম ওটা আমরা বুঝতে পারিনি তো আমরা এখন চলে এসেছি পয়েন্ট গেটের দিকে অ্যাকচুয়ালি জাস্ট ব্যাকের ভিউটা লাভলি লাগছে গাইস এইবার কিন্তু সিরিয়াসলি মনে হচ্ছে রিয়েলি এটা নেচার সাফারি ওই লেখাটা দেখতে পাচ্ছ না ওটা হলো অ্যাকচুয়ালি লেখাটা হচ্ছে রাজগীর ওয়াইল্ড লাইফ সাফারি মানে এটা কিন্তু আমি অ্যাকচুয়ালি জানি না ঠিক আছে সো চলো এখন সবাই কিন্তু ভিতরের দিকে এন্ট্রি করে গেছে ফাইনালি কিন্তু আমিও ঢুকবো আর না যেতে চল জায়গাটা সব পয়সা বরবাদ হয়ে যাবে সো চলে আমরা যখন বাড়ির ওখানে ছিলাম সো তখন থেকে কিন্তু আমাদের একটা প্ল্যান ছিল যে রাজগীরের এই ব্যাক ভিউটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব জাস্ট দেখার মতন আমরা কিন্তু ক্রমশ হাঁটতে হাঁটতে চলে এসেছি কিন্তু মানে কি বলবো রাজগীর লাইফ সাফারি সো সেখানে কিন্তু আমরা অলমোস্ট চলে এসেছি ব্যাকের ভিউটা জাস্ট এরকম রয়েছে ঠিক আছে আর আমরা কিন্তু গাইস পুরো পাহাড়ের না মিডিলে রয়েছি দেখার মতন লাগছে আর আমরা পুরো মিডিলটাতে রয়েছি পুরো পাহাড়ের ওয়াইল্ড সাফারি যেটা রয়েছে সো ওটা কিন্তু আমরা দেখতে যাওয়ার আগে বাট আমরা কিন্তু এখন চলে এসেছি ঠিক আছে 3D মুভি দেখতে সো ফাইনালি এখন আমরা ঢুকে পড়েছি আর এই যে দেখতে পাচ্ছো 3D শো চলছে সবচেয়ে বড় ঠিক মানা যাতা হয় আর জন্তু ই নহি ইন সমুদ্রো মে পৌধো কি ভি লাখো প্রজাতিয়া পাই জাতি হ্যায় হামারি পৃথিবী কা লগভগ 3/4 হিস্সা হ্যায় इस धरती पर 5 बड़े महासागर हैं। ये सागर इतने महत्वपूर्ण हैं कि इनका तापमान और लहरें दुनिया के हर हिस्से के मौसम पर असर डालते हैं। हाँ जनाब, सिर्फ ये जंतु मछलियाँ पेड़ पौधे ही नहीं बल्कि बैक्टीरिया जैसे सूक्ष्म जीव भी सूरज से ऊर्जा पाकर खिलखिला उठते हैं তো যতটা বললাম তোমাদের সঙ্গে 3D শো শেয়ার করলাম সো ফাইনালি কিন্তু এখন আমরা এখান থেকে আবার বেরিয়ে যাব ওই যে এক্সিট গেট চলে যাই দু চোখের পথে বলে যাই কথা তোরি যে মন আমার ভাব ঘুরে যাবে দূরে তোকে না পেলে কেন তুই দূরে দূরে বল আকাশে উড়ে উড়ে চল মিশে যাই এই আকাশ কিন্তু এবার আমরা টিকিট শো করে চলে এসেছি কিন্তু বাসের লাইনে ঠিক আছে মানে অ্যাকচুয়ালি বাস না এটা হলো সাফারি যে বাসগুলো আছে না সেই বাসগুলো ঠিক আছে সো আমাদের গাড়ি কিন্তু ওইটা ঠিক আছে তো আমরা ওটা পার্সোনাল ভাবে বুকিং করেছি ওটাই করে কিন্তু আমরা যাবো জঙ্গল সাফারির মজা নিতে ঠিক আছে কারণ এই জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু এসেছি বিহার পাটনাতে আর তার উপরে ক্রস করে আরো 400-500 কিলোমিটার এদিকে এসেছি রাজগীর সো গাইস তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি ঠিক এখন কিন্তু আমাদের মানে অ্যাকচুয়ালি উইন্ডো সিট নিতে হবে ঠিক আছে কারণ উইন্ডো সিট নিলে তোমাদের সঙ্গে বেস্ট অফ বেস্ট ভিউটা শেয়ার করতে পারবো সো দেখতে থাকো আর এখান থেকে কিন্তু মানে পাহাড়ের ভিউ গুলো জাস্ট অসম আসছে লাভলি লাগছে দেখার মতন ফাইনালি কিন্তু আমাদের মানে জঙ্গল সাফারি বাসটা কিন্তু ছেড়ে দিয়েছে এখন জঙ্গলের মধ্যে যাব আর জঙ্গলে শুনেছি নাকি বাঘ আছে ভাল্লুক আছে কি দেখতে পারি যদি দেখতে পারি তারপরে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো যেগুলো বেস্ট বেস্ট মোমেন্ট আছে তো দেখ
করতে থাকবে আর কমেন্ট সেকশনে বলবে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর আজ কালকে যে ব্লগটা আপলোড করেছিলাম ওখানে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তো লাভ ইউ। তো চলো দেখতে থাকো, তোমাদের সঙ্গে যতটা পারছি শেয়ার করছি। কেতে अगर किसी चीज को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है। आप सबने मुझे मेरी चाहत से मिला दिया। थैंक्स वेरी मच। आई फील लाइक द किंग ऑफ द वर्ल्ड। सो गाइस, तो फाइनल किंतु हमारे टिकट चेकिंग पैकिंग कंप्लीट हो गया है। मेसो বলছি আমরা এখান থেকে কোথায় যাবো এখন? এখন ব্লাস ব্রিজ, স্কাইওয়াক। আচ্ছা, কাচের ব্রিজ। সো গাইস, মানে যেই জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করব ভেবেছিলাম, সো ওটাতেই এখন আমরা যাব। আমার একটা ড্রিম ছিল যে আমিও লাইফে একদিন পাহাড়ের উপর দিয়ে হেঁটে বেড়াবো। ফাইনালি কিন্তু মানে এই ড্রিমটা কমপ্লিট হচ্ছে আমার। তো চলো এখন সবাই মিলে দেখতে পাচ্ছ একসঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছি, তারপরে গিয়ে আরে মা রে বাবা डर लग गया बाबा, छोटा सा दिल है अंदर घुस गया। ओ, उड़िया। আর ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের এখন ট্রেকিং শুরু হয়ে গেছে, যেহেতু এই সিঁড়ি গুলো কিন্তু বেয়ে বেয়ে আমাদেরকে উঠতে হবে পাহাড়ের উপরে। সো হাঁপিয়ে গেছি গাইস, ঠিক আছে এইবার শুরু হয়ে গেছে খেলা। সো দেখতে থাকো, তোমাদের সঙ্গে যতক্ষণ পারবো ব্লগ শেয়ার করে যাবো যতক্ষণ আমার জীবন আছে। আর সাবস্ক্রাইব করে প্লিজ ভাইয়ের পাশে থেকো, যেহেতু আমি 15,000-এর খুব কাছে রয়েছি, 10K কমপ্লিট করে দিয়েছে। তোমরা লাভ ইউ। তো চলো, কিন্তু আমরা পুরো গেটের কাছে চলে এসেছি, ওখানে দেখতে পাচ্ছ গ্লাস স্কাই ওয়ালকে এখানটাই। এখান থেকে কিন্তু আমাদেরকে একটা জিনিস সাজেস্ট করেছে, আমরা যেহেতু কাচের ব্রিজের উপরে যাবো তার জন্য কিন্তু এই জিনিসটা আমাদেরকে দিয়েছে পায়ে পড়ার জন্য। চলো ফাইনালি এখন আমরা ঢুকবো ভিতরের দিকে। রাহুল দ্বারা উপরে উঠে গেছে, মানে সবাই উপরে উঠে গেছে কাচের ব্রিজ। গাইস দেখতে পাচ্ছ এই যে কাচের ব্রিজ, দেখার মতন লাগছে। ও ভাই সাম, তো গাইস ফাইনালি উই আর ইন দা বিহার গ্লাস ব্রিজ। আমাদের নিচে কিন্তু কতটা ডিপ রয়েছে, সো আমরা এখন ফাইনালি যাচ্ছি সামনের দিকে। আর তোমাদের সঙ্গে ক্লিয়ার করে না একটু ভিউ শেয়ার করছি, জাস্ট লাভলি লাগছে। ওয়াও লাভলি, আমার লাইফের বেস্ট ট্রাকিং এটা। সো তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভালো আছো? তুমি ভালো আছো? হ্যাঁ আমি বহুত বাড়িয়া, আমি ভালো আছি। আর রাহুল দা তোমার ভয় লাগছে না, তুমি দাঁড়িয়ে রয়েছো কিসের উপরে? পড়ে যাবো, হাত ধরো হাত ধরো হাত ধরো হাত ধরো হাত ধরো ডরকে আগে জিত হ্যাঁ। এই দিক থেকে কিন্তু মানে ভিউটা কিন্তু জাস্ট অসম লাগছে, ওইদিকে দেখতে পাচ্ছো পুরো ডিপ। এটা হালকা নড়ছে, কি বলিস নড়ছে? এখন আমরা কতটা উপরে রয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, মানে আমার পোনটা যাতে না পড়ে। গাইস এই যে দেখতে পাচ্ছো মানে কতটা ডিপ নিচে, ঠিক আছে। সো আমরা কিন্তু এখন উপরে দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছো। ফাইনালি কিন্তু এখন পুরো টপের দিকে আমরা চলে এসেছি। লাইফের ফার্স্ট টাইম কিন্তু এরকম ট্রেকিং করছি আমরা, কারণ এটা আমাদের লাইফের একটা অন্যরকম ব্যাপার হয়ে থাকবে। আর আর মেমোরি হিসাবে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে রাখবো, কারণ তোমরা ফেভারিট পার্সন আমাদের। जग में रूप जैसे रुत में का रूप जैसे तू है, तो तू है तो। তো ফাইনালি কিন্তু মানে যা যা ছিল তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর সিনেমেটিক শটগুলো শেয়ার করলাম, যেহেতু অ্যাকচুয়ালি কাচের ব্রিজের উপর অনেক রকমের ইনস্ট্রাকশন রয়েছে, সেগুলো কিন্তু করা যাবে না। তো তার জন্য কিন্তু আমরা সেরকমভাবে কথা বলতে পারছিলাম না, আর মানে ক্যামেরা নিয়ে কিছু করতে পারছিলাম না। তোমাদের সঙ্গে সিনেমেটিক শট শেয়ার করেছি যতটা পারলাম, কমেন্ট সেকশনে জানাবে। ফাইনালি কিন্তু এখন আমরা কাচের ব্রিজ থেকে কিন্তু নিচে নেমে চলে এসেছি, আর নিচে নামার সাথেই না গাছ পাটানা পুড়ে যাচ্ছে। চলো ফাইনালি কিন্তু এখন মানে রাহুল দাঁড়া কিন্তু আগে বেরিয়ে গেছে, যেহেতু বেশিক্ষণ ওয়েট করতে দিচ্ছিল না, বাট আমি কিন্তু দু চারটে ফটো মটো তুলেছি। আচ্ছা 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 গাইজ, মানে অ্যাকচুয়ালি ওই যে ভাইটার সঙ্গে বললাম, ওই ভাইটা বললো যে মানে এই জিনিসটা পায়ে যেটা দিয়েছি এটা এখানে খুলে ফেলে দিতে, কমপ্লিট হয়ে গেল। তো এখন আমরা ফাইনালি বাইরে বেরোবো, আর এখানে বেশি কথা বলছি না। মাসি কেমন লাগলো তোমার? খুব ভালো লেগেছে? সো লাভলি প্লেস গাইজ, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ফাইনালি কিন্তু এখন আমরা জুতোটা পরবো, পাটা পরে যাচ্ছে গাইজ, পরে কথা হবে। তোমাদের সঙ্গে পাটনা স্কাইওয়াকের ফার্স্ট পার্ট কিন্তু শেয়ার করে দিলাম, আর গাইজ সেকেন্ড পার্ট কিন্তু আরো ধামাকা হয়েছে, কারণ সেকেন্ড পার্ট কামিং সুন।
সো চলো খুব তাড়াতাড়ি চলে আসবে ব্লগটা কিন্তু আর কন্টিনিউ করবে না যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবে না সো আজকের মতন বিদায় নেব দেখা হবে সেকেন্ড পার্টের সঙ্গে তো ততক্ষণের জন্য ভালো থেকো টাটা লাভ ইউ টেক কেয়ার বুম